হ্যাঁ গাইজ, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে। এনে বেগানো ভালো থাকাটা খুব জরুরি, আর এখন তো বেশি করে জরুরি। দেখতে পাচ্ছ সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে মানে ভাত খেতে হবে, একটা জায়গায় বেরোবো। এই যে দেখতে পাচ্ছ ভাত খেতে বসে গেছি, স্নান করার পর ভাতটা খেয়ে তারপরে বেরোবো, যাবো সাঁতরাগাছি, একটা কাজ আছে তো ঝটপট করে খেয়ে নিই তারপরে বেরোতে হবে। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সাঁতরাগাছি, ইন্দ্র আসবে, যাই। খুব গরম, আজকে হাওয়া দিচ্ছে না, স্নান টান করে বেরিয়েছি, ঘাম দিচ্ছে খুব। তো আস্তে আস্তে সাঁতরাগাছির দিকে যাই। তো আমি এখন রয়েছি বাক সার্কাসে, দেখতে পাচ্ছ বাক সার্কাস ট্রেন থেকে এদিকে ব্রিজের উপর উঠে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু আগেটা তপসিয়ার, ওখান থেকে বাস ধরবো সাঁতরাগাছির, কারণ বাক সার্কাস থেকে সাঁতরাগাছি যাওয়াটা সুবিধা, ওই জন্য বাক সার্কাসে নামলাম। প্রচুর নয়েজ, তো যাই সাঁতরাগাছি। আজকে শুক্রবার, যেহেতু থিয়েটার আছে, আমি রেন্দ্র বাসে উঠে পড়েছি সাঁতরাগাছিতে, আমাদের কাজ মিটে গেছে। তো বাসে করে যাচ্ছি গড়িয়া, বাসে করে ডাইরেক্ট গড়িয়া যাবো না, আমরা নামবো রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন থেকে মেট্রো ধরে গড়িয়া, তারপরে ওখান থেকে থিয়েটার। তো যাই আস্তে আস্তে থিয়েটারে, পালাম বেরিয়ে যাচ্ছে। এই যেটা লজেসটা খেলাম, আনারস, আনারস, আমরস, তাই না? আনারস, আনারস, আম ছিল ওটা, আনারস, যত জুস তত রস, রসে রস, নবরস। তো আমরা ভেবেছিলাম মেট্রোতে যাবো, কিন্তু মেট্রোতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাসে। বাসে একদম পেছনের সিটে বসেছি, দেখতে পাচ্ছি পেছন দিক থেকে পেছনের গাড়িগুলো দেখা যাচ্ছে, পেছনের সিটে বসেছি। বিষয়টা হচ্ছে মেট্রোতে গেলাম না, পর মেট্রো গেলে 20 টাকা ভাড়া, স্টেট বাসে যাচ্ছি 10 টাকায় হয়ে গেল, খুব সুন্দর। কিন্তু এটা এরম একটা খুঁজছিল, চল মেট্রো যাই এখান থেকে। না মেট্রো যাবি? বেকার, হ্যাঁ বাসায় যাচ্ছি। তো থিয়েটার থেকে বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি, বাসে করে যাচ্ছি আজকে, আজকে আর হেঁটে যাবো না, মানে লেট হয়ে গেছে। থিয়েটার করে তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু তেঘরিয়া মোড়ে এখানে দেখলাম ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, ওই জন্য একটু ক্রিকেট দেখলাম। ক্রিকেট যেহেতু ভালোবাসে একটু খেলা দেখছিলাম। হ্যাঁ, এবার যেটা করবো সেটা হচ্ছে চুলটা অনেক বড়ো হয়ে গেছে, চুলটা কাটতে হবে আজকে আমাকে, তাই রাত্রেবেলায় চুলটা কেটে তারপরে বাড়ি যাবো, কারণ চুলটা বহু বড়ো হয়ে গেছে, বহু বড়ো। চুল টুল কেটে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। চুল যখন কাটছিলো উপরে সেই কাপড়টা জড়িয়ে দিয়ে, আর ভেতরে ফুলাতা শার্ট পরে আছি, দেখতে পাচ্ছ মানে ভেতরটা না পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, পুরো ভেতরটা, পুরো জামাটা পুরো ভিজে গেছে। কী আর করা যাবে, বাড়ি গিয়ে স্নান করতে হবে। এখন কটা বাজে? এখন 11টা বাজে, বাড়ি যাব, স্নান করব। আজকে আবার মা বোন চলে গেছে, মা বাড়ি জামা ষষ্ঠীর জন্য, তো বাড়ি যাই একা একা, কী আর করবো। মা ভাত রেখে গেছে, মাছের ঝোল রেখে গেছে, মাছের ঝোলটা একটু গরম করতে হবে, মানে খেয়ে উঠতে উঠতে 12টা বাজবে আজকে। কী আর করা যাবে, তো ঝটপট করে বাড়ি যাই। এই যে বাড়ি এসে স্নান টান করে তারপরে দেখতে পাচ্ছ মাছের ঝোল গরম করছে, কী করব, মা নেই, নিজেকে করতে হবে। মাছের ঝোলটা গরম করছি, মাছের ঝোল আছে, এটা হচ্ছে আবার মাছের ডিমের বড়া আছে, এই যে দেখতে পাচ্ছ ভাত, এই যে মাছের ঝোল, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। মাছটা দেখতে পাচ্ছ এটা গরম করলাম, গরম আছে, তো বিষয়টা খাই। তো গাইজ, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মশারি খাটিয়ে নিয়েছি, মানে শুতে হবে এবার। এবার যেটা বলার, জামা ষষ্ঠীর জন্য তো মা সুমির চলে গেল মা বাড়ি, এবার একটা কথা বলার আছে, জামা ষষ্ঠীতে আমি ফ্রি আছি, কারো যদি জামাই লাগে আমাকে জানাও, পাত পেড়ে খেতে যাবো জামা ষষ্ঠীর দিন, তোমাদের বাড়ি চলে যাবো, যে জানাবে আমাকে জামা ষষ্ঠী, মানে জামাই অ্যাভেলেবেল আছে আর কি, খেতে চলে যাবো, জামা ষষ্ঠীর খাওয়া দাওয়া গুছিয়ে খাওয়া দাওয়া। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগলে কী করতে জানো, তোমরা লাইক করে দেবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটার মধ্যে তোমাদের কী ভালো লাগলো এই হেয়ার স্টাইলটা।
চুল কাটাটা ঠিকঠাক হয়েছে নাকি সেটা কমেন্ট করে জানো। আমার চ্যানেলে যদি তোমাদের নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দিতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের এই লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত থেকে দেখাবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।